বাচ্চু চৌধুরী রাণ গ্রহণ করছেন কামরুল ইসলাম মিঠু এরপর আসবেন মোহাম্মদ বাচ্চু চৌধুরী মোহাম্মদ বাচ্চু চৌধুরী আসবেন মোহাম্মদ রুবেল মোহাম্মদ রুবেল এরপরে কার্তিক হাওলাদার বাচ্চু চৌধুরী এরপরে এসেছেন মোহাম্মদ রুবেল এরপরে আসবেন কার্তিক হাওলাদার কার্তিক হাওলাদারের পরে আনি পাল কার্তিক হাওলাদার এরপরে প্রস্তুত থাকবেন মুক্তারানী পাল মুক্তারানি পাল এরপরে আসবেন দলিল উদ্দিন বয়াতি প্রাণ গ্রহণ করছেন মুক্তার আনি পাল এরপরে আসবেন মোহাম্মদ দলিল উদ্দিন বয়াতি দলিল উদ্দিন বয়াতির পরে আসবেন চান মিয়া এরপরে আসবেন চান মিয়া চান মিয়ার পরে প্রস্তুত থাকবেন আব্দুর রশিদ হাওলাদার মোহাম্মদ চান মিয়া এরপরে আসবেন আব্দুর রশিদ হাওলাদার আব্দুল রশিদ হাওলাদার এরপরে আসবেন আব্দুল কাশেম হাওলাদার আব্দুল রশিদ হাওলাদার প্রাণ নিয়েছেন এরপর আব্দুল কাশেম হাওলাদার এরপর পরে আসবেন আনোয়ার হোসেন হাওলাদার মোহাম্মদ কাশেম হাওলাদার এরপরে আসবেন আনোয়ার হোসেন হাওলাদার আনোয়ার হোসেন হাওলাদার পরে প্রস্তুত থাকবেন আব্দুল ছত্তার গাজী আব্দুল সত্তার গাজী এরপরে আসবেন মোহাম্মদ আলামিন মির আব্দুল সত্তার গাজী এরপরে মোহাম্মদ আলমিন মির মোহাম্মদ আলমিন মিরের পরে সর্বশেষ মোহাম্মদ আলামুন মিরের পরে সর্বশেষ গ্রহণ করবেন ফারুক হাওলাদার মোহাম্মদ আলামিন মির সর্বশেষ ফারুক হাওলাদার সর্বশেষ প্রাণ গ্রহণ করছেন ফারুক হাওলাদার প্রাণ গ্রহণ করছেন ফারুক হাওলাদার ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী সংগ্রামী সাথীয় বন্ধুরা মাননীয় প্রধানমন্ত্রী জাতির জনক বঙ্গবন্ধু জননত্রী শেখ হাসিনা অত্যন্ত সংক্ষিপ্ত আমাদের মাননীয় প্রতিমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জনাবালাজ অধ্যক্ষ মহিবুর রহমান এমপি রামন্ত্রণে এই কলাপাড়া উপজেলায় এসে উপস্থিত হয়েছেন সংগ্রামী সাথীয় বন্ধুরা এ পর্যায়ে এখন বক্তব্য রাখবেন কলাপাড়া একশো চোদ্দা পটুয়াখালী চার আসন থেকে বারবার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কোভিড সময় নির্বাচিতকে নিয়ে মানুষের দর্গড়ায় ত্রাণ পৌঁছে দিয়েছেন জীবন মৃত্যুর পরোয়া না করে একজন কোভিড যোদ্ধা কোন প্রজাতন্ত্রে বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ অধ্যক্ষ মহিবুর রহমান এমপি আমি তাকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আমরা যুক্ত ছিলাম আজকে পটুয়াখালীতে রিমালের পরে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং সেখানে ত্রাণ বিতরণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা সরাসরি সেখান থেকে যুক্ত ছিলাম